हेलो माय डियर स्टूडेंट्स ऑफ स्टैंडर्ड 5, गुड मॉर्निंग, हाउ आर यू? आई होप यू ऑल आर फाइन एंड स्टे सेफ एट योर ओन होम. स्टूडेंट्स, वेलकम टू योर ऑनलाइन क्लास. टुडे आई विल टेक योर अंडरस्टैंडिंग साइंस बुक 4. टुडे वी विल स्टार्ट एसे 1 एग्जाम सिलेबस. स्टूडेंट्स, ओपन योर साइंस बुक पेज नंबर 29. टुडे वी आर गोइंग टू लर्न अबाउट अडेप्टेशन इन एनिमल्स, प्राणीदेर अभिजोजन. स्टूडेंट, आगे हमारा चैप्टर एडाप्टेशन इन प्लांट्स उद्भिदर अभिजोजन डिस्कस कर आज करीजे चैप्टरटा से हलो एडाप्टेशन इन एनिमल्स प्राणी अभिजोजन. लेट्स स्टार्ट आवर डिस्कशन. द अर्थ इज होम टू डिफरेंट टाइप्स अफ एनिमल्स. ये पृथ्वी विभिन्न रकम प्राणी बासस्थान आज दे लिव इन डिफरेंट प्लेसेस सच एज प्लेन्स डेजर्ट्स माउंटेन्स लेक्स रिवर्स एंड ओशंस. तारा विभिन्न रकम प्लेसे जगह बास करे प्लेन्स डेजर्ट माउंटेन्स लेक्स रिवर्स एंड ओशंस. दे हैव स्पेशल बॉडी फीचर्स टू सर्वाइव इन देयर एनवायरमेंट. তাদের শরীরের মধ্যে কিছু তাদের বৈশিষ্ট্য থাকে যেটা তাদের এই পরিবেশের সঙ্গে বেঁচে থাকতে সাহায্য বেঁচে থাকে. দিস স্পেশাল ফিচার্স আর কল্ড অ্যাডাপটেশন. এই যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো কি তাদেরকে বলা হয় অভিযোজন. লুক এট দ্য পিকচার্স গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো. এই ছবিগুলোর দিকে তোমরা দেখাও আর নিচে যে কোয়েশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো এই পিকচার থেকেই তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে. হুইচ অ্যানিমাল চেঞ্জেস ইট কালার ফ্রিকোয়েন্টলি. কে কোন প্রাণী তার রং বদলাতে পারে সহজেই. ক্যামেলিয়ন ক্রিকেট যেটাকে আমরা বলি. হুইচ বডি পার্ট ডাজ এ মাঙ্কি ইউজ টু ব্যালেন্স ইট সেলফ হোয়াইল জাম্পিং ফ্রম ট্রি টু ট্রি. লং টেল. হোয়ার ডাজ এ ক্যামেল স্টোর ফ্যাট. হাম্পস. কুঁজের মধ্যে উঠে যে কুঁজের মধ্যে সে তার ফ্যাটটা জমিয়ে রাখে. হোয়াট আর দ্য ব্রিদিং অর্গানস অফ এ ফিশ কল্ড গিলস. হুইচ অফ দ্য অ্যানিমালস ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার. ফ্রগ. ফ্রগ ল্যান্ডেও বাস করে আবার জলেও বাস করে. জলে ভূমিতে দুটোতেই বাস করে, দুটো জায়গায়. নেক্সট, হ্যাবিটেটস অফ অ্যানিমালস. প্রাণীদের যে বাসস্থান বা আবাস থাকার জায়গা. উই নো দ্যাট অ্যানিমালস লিভ ইন ডিফারেন্ট কন্ডিশন অ্যান্ড সারাউন্ডিংস. দ্য প্লেস ওয়ার অ্যান অ্যানিমালস লিভ ইজ কল্ড ইটস হ্যাবিটেট. দেখো, এই প্রাণীদের বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন পার্শ্ববর্তী যে জায়গার সঙ্গে তাদের বাসস্থান থাকে আমরা সবাই জানি. দা এই যে জায়গাগুলোকেই যারা প্রাণীরা বাস করে বিভিন্ন রকমের জায়গায় সেটাকেই তাদের বাসস্থান বলা হয়। অ্যাকর্ডিং টু দ্য হ্যাবিটেটস উই ক্যান ক্যাটাগরিজ অ্যানিমালস ইন টু 5 গ্রুপস. নেমলি, আমরা এই অ্যানিমালরা যারা যেখানে বাস করে বা তাদের বাসস্থানটা তাদেরকে 5টা ভাগে ভাগ করেছি. টেরেস্ট্রিয়াল অ্যানিমালস মানে স্থলজ প্রাণী, অ্যাকোয়াটিক অ্যানিমালস জলজ প্রাণী, অ্যাম্বিভিয়ান্স উভয়চর প্রাণী, আরবোরিয়াল অ্যানিমালস বৃক্ষবাসী প্রাণী, আর এরিয়াল অ্যানিমালস খেচর প্রাণী. আজকে ডিসকাস করব টেরেস্ট্রিয়াল অ্যানিমালস স্থলজ প্রাণীদের নিয়ে. অ্যানিমালস দ্যাট লিভ অন ল্যান্ড আর কল টেরেস্ট্রিয়াল অ্যানিমালস. যেই অ্যানিমালগুলো লিভ ল্যান্ডে মানে ভূমিতে বাস করে, জল শুকনো জায়গায় ভূমিতে বাস করে তাদেরকে বলা হয় টেরেস্ট্রিয়াল অ্যানিমালস. স্থলজ প্রাণী মানে স্থলে শুকনো জায়গায়. দে আর স্ট্রং লেগস এনেবল দেম টু মুভ অ্যারাউন্ড অন ল্যান্ড, টু রান ফাস্ট, টু এসকেপ ফ্রম এনিমিস অ্যান্ড টু ক্যাচ দেয়ার প্রে. এই যে তাদের যে স্ট্রং লেগ, তাদের শক্তিশালী পাগুলো আছে, পাগুলোর সাহায্যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এবং দৌড়াতে পারে আর কি, তাদের শত্রুদের ধরতে পারে এবং তাদের শিকারও ধরতে পারে. কাউস, গোটস অ্যান্ড সিমিলার হার্বিভোরাস মিন্স তৃণভোজী প্রাণী. হার্বিভোরাস অ্যানিমালস ডু নট হান্ট অর হ্যাভ সার্ভ টিথ অ্যান্ড ক্লজ. ক্লজ মিন থাবা, টিথ মানে ক্লজ মানে থাবা বা নোক যেটাকে বলে, আর টিথ মানে দাঁত. তাদের যে ধারালো নোক এবং দাঁতগুলো থাকে তারা সেই তৃণভোজী প্রাণীরা সেটা দিয়ে তাদের শিকার করে না. দে হ্যাভ ওয়েল ডেভেলপড সেন্স অর্গানস দ্যাট হেল্প টু ডিফেন্ড দেমসেলফ ফ্রম দেয়ার প্রেডেটর
প্রিডেটরস, তাদের যে প্রতিদ্বন্দ্বী থাকে তাদেরকে তারা কি করতে পারে, তাদের সাহায্যে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে, এবং তারা তাদের তাদের কি সেন্স অর্গানগুলো খুবই উন্নত মানের, তাদের খুবই ভালো। দ্য প্রিডেটর প্রিডেটরস হ্যাভ শার্প টিথ অ্যান্ড ক্লজ, তাদের প্রিডেটরস মিন্স শিকারি বা প্রতিদ্বন্দ্বী এটা বলতে পারি, তাদের শার্প টিথ, ধারালো নো দাঁত এবং নখ থাকে। অ্যানিমালস লাইক লায়ন, বিয়ার, ডিয়ার, এলিফ্যান্ট অ্যান্ড ক্যামেল আর অল টেরিস্ট্রিয়াল অ্যানিমালস। অ্যানিমালস হচ্ছে লায়ন, বিয়ার, ডিয়ার, এলিফ্যান্ট এবং ক্যামেল, উট, এদেরকে টেরিস্ট্রিয়াল অ্যানিমালস বলা হয়, মানে স্থলজ প্রাণী। মোস্ট অ্যানিমালস হুইচ লিভ ইন ডেজার্ট হ্যাভ ভেরি লিটিল হেয়ার অন বডিজ। এই যে অ্যানিমালসগুলো থাকে যারা মরুভূমিতে বাস করে, ডেজার্ট মরুভূমি, মরুভূমিতে বাস করে, এদের ছোটো ছোটো হেয়ার মিন্স চুল থাকে তাদের শরীরে। পালোম, দে হ্যাভ স্পেশাল অর্গানস টু স্টোর ওয়াটার উইথিন দেয়ার বডিজ। তাদের কিছু স্পেশাল অর্গানগুলো থাকে যেখানে তারা জল তাদের শরীরের মধ্যে জমিয়ে রাখে। ক্যামেল ইজ দ্য মোস্ট কমন ডেজার্ট অ্যানিমেল। ক্যামেল হলো সব, মানে একদম সব থেকে যে কমন প্রাণী মরুভূমিতে, যাকে মরুভূমি চাষ বলা হয়, সিফ অফ দ্য ডেজার্ট। ইট ইজ অ্যাডাপ্টেড টু স্টে উইথাউট ফুড অ্যান্ড ওয়াটার ফর সেভারাল ডেজ অ্যাট এ স্ট্রেচ। দেখো, এই যে মরুভূমিতে উট থাকে, উটেরা কী করে, উটেরা হচ্ছে উইথাউট ফুড এবং ওয়াটার তারা অনেক দিন কিন্তু বেঁচে থাকতে পারে। ক্যামেল স্টোর ফ্যাট ইন দেয়ার হ্যামস। ক্যামেল কী করে, তাদের যে ফ্যাট মানে চর্বিটা থাকে সেটা তাদের হ্যামস মানে কুঁজের মধ্যে, কুঁজ এখানে কুঁজের মধ্যে জমিয়ে রাখে। হোয়েন দে ডু নট গেট ফুড ফর এ লং টাইম, দে ইউজ টু ফ্যাট টু গেট এনার্জি। যখন সে অনেক সময়ের জন্য সে খাবার সে না পায়, তখন সে তা সেটা থেকে খাবার না পাওয়ার ফলে সেটা থেকে সে তার এনার্জি কী করবে, এনার্জি সে পেতে পারে। দ্য স্কিন অফ ক্যামেল ইজ থিক, তাদের স্কিনটা থাকে, চামড়াটা থাকে কি খুবই মোটা। When they do not get food for a long time, they use this fat to get energy. যারা যখন সে অনেক সময়ের জন্য খাবার পায় না, তখন সে তার এনার্জি মানে শক্তিটা ব্যবহার করে কী থেকে, এই ফ্যাটের জন্য, এই ফ্যাটটা ব্যবহার করে সে তার শক্তিটা পায়। দ্য স্কিন অফ ক্যামেলস ইজ থিক, ক্যামেলের চামড়াটা কী হয় খুবই মোটার পুরু। ইট নট অনলি প্রোটেক্টস ফ্রম দেয়ার ফ্রম দ্য সান, এটা শুধু সূর্য থেকেই তাকে রক্ষা করে না, বাট অলসো প্রিভেন্ট লস অফ ওয়াটার ফ্রম দেয়ার, এবং তাদের জলের প্রতিরোধ ক্ষমতা থেকেও রক্ষা করে। দে হ্যাভ লার্জ প্যাডেড ফিট হুইচ ডু নট সিঙ্ক ইন দ্য স্যান্ড। তাদের কি পাগুলো, দে হ্যাভ লার্জ মানে অনেকটা বড় প্যাডেড ফিট, মানে পায়ের যে পাতাটা সেটা হচ্ছে প্যাডেড মানে এই তুলোযুক্ত আর অনেকটা বড়, যার ফলে বালিতে তার পাগুলো কি সিন্ক মিন্স ডুবে যায় না। ডিউ টু দিস কোয়ালিটিস ক্যামেল ইজ অলসো কল্ড শিপ অফ দ্য ডেজার্ট। এই কোয়ালিটিগুলোর জন্য ক্যামেলকে আমাদের কি বলা হয়, মরুভূমির জাহাজ বলা হয়, কারণ মরুভূমিতে মানুষ পারাপার করা, মালপত্র পারাপার করা আমাদের কে করে, ক্যামেলই করে। ডেজার্ট আর ভেরি হট ডিউরিং দ্য ডে, সো সাম বার্ডস অ্যান্ড রেপটিলস, রেপটিলস মিন্স সরীসৃপ প্রাণী, প্রেফার দ্য ডন, ডন মানে ভোরের বেলা, অ্যান্ড ডাক্স মানে সন্ধ্যাবেলা, টু মুভ অ্যাবাউট, ভোরেরবেলা এবং সন্ধ্যাবেলা কী করে তাদের চলাফেরা করতে পারে, চলাফেরাটা বেশি পছন্দ করতে পারে, কারণ ডেজার্টে খুব গরম থাকে, মরুভূমিতে খুবই গরম। সাম অ্যানিমালস লাইক ডেজার্ট র্যাট রেস্ট্রিক্ট অল দেয়ার অ্যাক্টিভিটিস টু দ্য কুলার টেম্পারেচার অফ দ্য নাইট। রাতের মধ্যে ডেজার্টে যে ইঁদুরগুলো থাকে তারা কী করে, রাতের বেলায় তাদের ঠান্ডার সময় তার অ্যাক্টিভিটিগুলো করতে পারে, কারণ সে অত রোদ্দুরে অনেক অ্যানিমেলই তাদের অ্যাক্টিভিটি ক্রিয়া প্রতিক্রিয়া কিছু করতে পারে না। দে স্লিপ ডিউরিং দ্য ডে টাইম
ইন এ কুল ডেন উইড়ো অন কেভ, তারা কি করে দিনের বেলায় কোনো ঠান্ডা গুহার মধ্যে খাঁচার মধ্যে তারা ঘুমায়। খাঁচা বা মেনলি হচ্ছে গর্ত, উইড়ো মিন্স গর্ত, গর্তের মধ্যে বা গুহায় তারা ঘুমায়। সাম ডেজার্ট অ্যানিমালস সেটেল ডাউন টু এ লং স্লিপ ডিউরিং হট সামার মান্থস, কিছু মরুভূমি প্রাণী কি হয় সামারের মান্থে তারা কি করে অনেকটা ঘুম ঘুমায়। দে ডু দিস টু প্রিভেন্ট লস অফ ওয়াটার দে আর বডিজ, তাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দি লং সামার স্লিপ ইজ কল্ড অ্যাসেস্টিভেশন, এই উৎসব বা ঘুমটাকে তাদের কি বলা হয় অ্যাসেস্টিভেশন বলা হয়। অ্যানিমালস দ্যাট লিভ ইন পোলার আর রিজিয়নস হ্যাভ থিক ফার অফ দেয়ার বডিস, এই পোলার বিয়ার কি যে আছে তাদের বডিতে কি হচ্ছে মোটা লোমের জন্য হুইচ হেল্প দেম কি প্রম তাদেরকে গরম রাখে। পোলার বিয়ার ইয়াক অ্যান্ড ওয়ালরাস আর এক্সাম্পল অফ সাচ অ্যানিমালস, দে ক্যান সার্ভাইভ ক্যান ইন ফ্রিজিং কন্ডিশন, মানে এদের ঠান্ডা পরিস্থিতিতেও এরা কি করে বাঁচতে পারে। পেঙ্গুইন সিট ভেরি ক্লোজ টু ইচ আদার সো অ্যাজ টু কিপ দেমসেলভ ওয়ার্ম, এ পেঙ্গুইন্স কী করে এদের কাছেই থাকে এবং সেখান থেকে কি করে তাদের সে উষ্ণ গরম অনুভব গরম রাখতে পারে। দে অলসো স্টোর ফুড ইন দেয়ার বডি, তারা তাদের খাবার তাদের শরীরেই জমিয়ে রাখে। দে ফিড অন ফিস স্কুইড অ্যান্ড স্মল ক্র্যাবস, পেঙ্গুইন্স আর তাদের কী কী খায় তারা ফিস স্কুইড অ্যান্ড ছোটো ছোটো ক্র্যাবস কাঁকড়া। পেঙ্গুইন্স আর সেফ হোয়েন দে আর অন ল্যান্ড বাট ইন দ্য ওয়াটার দে আর অফেন ইন ডেঞ্জার ফ্রম হাংরি স্নেকস ক্লিয়ার ওয়েলস অ্যান্ড লেওপার্ড সিলস, সে যখন ল্যান্ডে থাকে সেফ তার সেফ নিজেকে সেফ ফিল করে, মানে নিজে বেঁচে মানে ঠিকঠাক থাকতে পারে, কিন্তু যখন সে জলের মধ্যে থাকবে তখন তার খুব বিপদ হবে কারণ তাকে কেউ আঘাত করতে পারে, মেরে ফেলতে পারে, এই যে হাংরি স্নেকস কিলার হোয়েলস অ্যান্ড লেওপার্ড সিলস। সাম অ্যানিমালস লাইক বিয়ার ফ্রগ স্নেকস স্নেকস এটসেট্রা বিকাম ইনঅ্যাক্টিভ ডিউরিং উইন্টার মান্থস, এরা কি করে এদের যে প্রতিক্রিয়াগুলো এদের শীতের সময় এরা করতে পারে না। হোয়েন ফুড স্কেয়ার্স, এদের খাবারও কি করে তখন খুব দুর্লভ থাকে। দেন গো টু স্লিপ ইন উইন্টার, এদের খাবারও তখন খুব বিরল থাকে। এই বিয়ার ফক্স স্নেকস এরা কি করে এদের ইনঅ্যাক্টিভ এরা থাকে শীতকালে, শীতের যে মাছগুলো থাকে তখন থাকে কারণ তখন এদের খাবারও খুব স্কেয়ার্স মিন্স দুর্লভ, খুব দুর্লভ বা বিরল থাকে। দে গো টু স্লিপ ইন দ্য উইন্টার, এরা উইন্টারে ঘুমিয়ে থাকে। দি উইন্টার ইনঅ্যাক্টিভিটি অর স্লিপ ইজ কল হাইবারনেশন, মানে শীতগ্রস্ত বা শীত কাতুরে যারা শীতের সময় ঘুমিয়ে থাকে। দিস হাইবারনেটিং অ্যানিমালস হাইড দেমসেলভ আন্ডার দ্য আর্থ, তারা কী করে পৃথিবীর নিচে নিজেদেরকে কী করে শীতের শীতের সময় তারা কী করে ঘুমিয়ে থাকে বা শীত কাতুরে হয়, শীতের মধ্যে তারা পৃথিবীর নিচে তাদেরকে লুকিয়ে রাখে। স্টুডেন্টস দ্যাটস এনাফ ফর টুডে, রিড অ্যাটেন্টিভলি টুডেজ লেসন, আজকে আমরা কি ডিসকাস করলাম অ্যাডাপ্টেশন ইন অ্যানিমালস চ্যাপ্টার থেকে, আজকে আমরা ডিসকাস করলাম অ্যানিমালসদের কিছু ক্যাটাগরি আছে, টেরিস্ট্রিয়াল অ্যানিমালস, অ্যাকোয়াটিক অ্যানিমালস, অ্যাম্ফিবিয়ানস, আরবোরিয়াল অ্যানিমালস, এরিয়াল অ্যানিমালস, তার মধ্যে আজকে আমরা ডিসকাস করলাম টেরিস্ট্রিয়াল অ্যানিমালস মিন্স স্থলজ যে প্রাণী বা তাদের অ্যাক্টিভিটিগুলো তারা কীভাবে থাকে তাদের অ্যাক্টিভিটিগুলো ডিসকাস করলাম। স্টুডেন্টস রিড অ্যাটেন্টিভলি টুডেজ লেসন অ্যাট হোম, থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।